র‍্যাবের অনুসন্ধানে বেরিয়ে আসে করোনা পরীক্ষার নামে রিজেন্ট হাসপাতালের ভুয়া রিপোর্ট দেওয়ার ঘটনার। প্রতারণার এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা হলে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। গেল 15 জুলাই তাকে সাতক্ষীরার দেভাটা সীমান্ত থেকে গ্রেফতার করে র‍্যাব। পরে থানা পুলিশ হয়ে এই মামলার তদন্তভার দেওয়া হয় ডিবি পুলিশের কাছে। ওই ঘটনায় শাহেদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 6 দিনের মাথায় তাকে আবারও হস্তান্তর করা হয় র‍্যাবের কাছে। মামলাটা র‍্যাবের কাছে হস্তান্তর হয়েছে। তো আজকে র‍্যাবের কর্মকর্তারা এসে একটু আগেই আমাদের ডিবি অফিস থেকে র‍্যাবের কাছে আমরা হস্তান্তর করেছি। এখন এরপর থেকে তো র‍্যাব তদন্ত করবেন। র‍্যাব জানায় শুধু করোনার ভুয়া রিপোর্টের কারণে প্রতারণার মামলাই নয়, অবৈধ অস্ত্র উদ্ধার ও তার উত্তরা কার্যালয়ে পাওয়া জাল টাকার মামলাও তারা তদন্ত করবে। অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইন আপনারা জানেন। এই পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা দেভাটা থানায় যে মামলাটি করা হয়েছে, আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শাহেদ করিমকে সাতক্ষীরা আদালতে আমরা রিমান্ড প্রার্থনা করব। জাল টাকা বা বিশেষ ক্ষমতা আইনের মামলা, সেটি র‍্যাবের নিকট হস্তান্তরের জন্য আইনানুগভাবে প্রক্রিয়াধীন রয়েছে। শাহেদ ধরা পড়ার পর খোলা হটলাইনে তার বিরুদ্ধে এ পর্যন্ত 12.5 কোটি টাকা আত্মসাতের 160টি অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও শাহেদের বিরুদ্ধে 48টি মামলারও সন্ধান পাওয়ার কথা জানায় র‍্যাব। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।